সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে প্রা পরিবেশ বিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তো এই প্র্যাকটিস সেটে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পরিবেশ বইগুলো দেওয়া হয় তো সেই বইগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথম প্রশ্নে বলা রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যে পাঠ্যপুস্তক রচনা করেছে তার নাম হলো আমাদের পরিবেশ পরিবেশ পাতাবাহার কোনোটিই ঠিক নয় তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যে পাঠ্যপুস্তক রচনা করেছে তার নাম হল আমাদের পরিবেশ অপশন এ পরবর্তী প্রশ্ন প্রাথমিক স্তরে যে পরি আমাদের পরিবেশ পাঠ্যপুস্তকটি রচিত হয়েছে তা তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ যে মাতৃভাষা গণিতের অবিচ্ছেদ্য অঙ্গ চলো শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর হয় দু হাজার নয় খ্রিস্টাব্দে অপশন বি পরবর্তী প্রশ্ন যে ক্রিকেট হলো এমন একটি খেলা যাতে হাতের দরকার হয় পায়ের দরকার হয় হাত ও পায়ের দরকার হয় সবগুলির দরকার হয় তো ক্রিকেট হলো এমন একটি খেলা যাতে হাত ও পায়ের দরকার হয় চলো পরবর্তী প্রশ্ন যে আমাদের শরীরে নোংরা জমে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি যে সবগুলি ঠিক অর্থাৎ আঙুলের নখে ঘাড়ে এবং কানের পেছনে চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে কোনো জীবের গলা শুনে চেনার গুরুত্ব হলো তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি যে গলা শুনে চেনার ক্ষেত্রে কান ব্যবহার করা চলো কেউ চোখে দেখতে পায় না কিন্তু অনেক সময় চিনতে পারে অপশন এ কানের সাহায্যে অপশন বি গলার স্বর শুনে অপশন সি কারো কাছ থেকে বিবরণ শুনে অপশন ডি সবগুলি ঠিক তো কেউ চোখে দেখতে পায় না কিন্তু অনেক সময় চিনতে পারে গলার স্বর শুনে অপশন বি চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে সামনের দুটি পা হাতের মতো ব্যবহার করে কাঠবেড়ালি হনুমান শিম্পাঞ্জি তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সবগুলি প্রাণী মুখের লালা হলো মুখের জল জিভের জল শরীরের জল সবগুলি ঠিক তো মুখের লালা হল এক প্রকার জিভের জল চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে আনাজকে তরকারি বলা হয় উৎপাদন হওয়ার পর রান্নার পর বাজারে বিক্রি হওয়ার পর সবগুলি ঠিক তো আনাজকে তরকারি বলা হয় রান্নার পর অপশন বি কাঁচায় আনাচ পাকলে ফল তো ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সবগুলি ঠিক পেঁপে কাকুড় এবং কলা চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে কোনো প্যাকেটজাত খাবার কেনার সময় আমরা যে বিষয়টি সবার আগে দেখবো তা হলো তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ যে খাবারটি কবে প্যাকেটজাত হয়েছে খাবারের দাম এবং খাবারের ওজন জানার আগে কিন্তু অবশ্যই আমাদের এটা জানা দরকার যে খাবারটি কবে প্যাকেটজাত করা হয়েছে চলো এদেশে আলু এসেছে ছয় সাতশো বছর আগে চার পাঁচশো বছর আগে তিন চারশো বছর আগে কোনোটি ঠিক নয় তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি যে চার পাঁচশো বছর আগে দেশে আলু এসেছে চলো পরবর্তী প্রশ্ন যে ক্যাশ মিলন কী অপশান এ সিনথেটিক উল অপশান বিশেষ ফল অপশন সি বিশেষ ধরনের শাল অপশান ডি সবগুলি ঠিক তো সে ক্যাশ মিলন হলো এক ধরনের সিনথেটিক উল অপশন এ মানুষের প্রথম ঘর হলো গুহা অপশান বি চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে কেঁচোয়ান বলা হয় গাড়ির চালককে ঘোড়ার গাড়ির চালককে বাস চালককে নাকি গরুর গাড়ির চালককে তো কেঁচোয়ান বলা হতো ঘোড়ার গাড়ির চালককে অপশান বি বাস চাষ আসলে বাগিচা চাষ কৃষি সম্পদ বৃক্ষরোপণ সবগুলি ঠিক তো বাস চাষ আসলে কৃষি সম্পদ অপশান বি চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে বিড়াল মাছ কোথায় আছে বুঝতে পারে দেখে গন্ধ সুখে দেখিয়ে রাখলে নাকি উপরের কোনোটি ঠিক নয় তো বিড়াল মাছ কোথায় আছে তা বুঝতে পারে গন্ধ সুখে অপশন বি জলের তলায় জন্মায় মশ কচুরি পানা শ্যাওলা শোলা তো জলের তলায় জন্মায় শেওলা অপশন সি সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে বিলুপ্ত প্রাণী ডোডো পাখি হিমালয়ের বামন তিতির অপশন সি রয়েছে এ এবং বি উভয়েই সঠিক অপশন ডি হলো সাদা তো বিলুপ্ত প্রাণী পাখি এবং হিমালয়ের বামন তিতির অর্থাৎ অপশন সি হল সঠিক উত্তর এ এবং বি উভয়েই সঠিক চলো যারা নানা জিনিসের পুতুল তৈরি করেন তাদের বলা হতো বা তাদের বলা হয় পটুয়া অপশন বি চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে ডোকরা শিল্পে যে ধাতু ব্যবহার করা হয় অপশন এ কাসা। অপশান বি পিতল অপশান সি লোহা অপশান ডি অ্যানামেল তো ডোকরা শিল্পে যে ধাতু ব্যবহার করা হয় তা হলো পিতল অপশান বি চলো পরবর্তী প্রশ্ন যে ঝুমুর নাচ দেখা যায় বীরভূমে বাঁকুড়াতে মেদিনীপুরে উপরের তিন জেলাতে তো ঝুমুর নাচ দেখা যায় উপরের তিন জেলাতে অপশান ডি চলো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে গম্ভীরা দেখা যায় বীরভূম জেলায় মালদা জেলায় পুরুলিয়া জেলায় নদীয়া জেলায় তো গম্ভীরা দেখা যায় মালদা জেলায় অপশন বি নোংরা জলে কাপড় কাচলে অপশন এ চর্মরোগ হবে অপশন বি গন্ধ হবে অপশান সি কাপড়ে নোংরা লাগবে অপশান ডি কাপড় পচে যাবে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ যে চর্মরোগ হবে